হ্যালো মনমন ব্লগস থেকে আমি মনমন বলছি। আজ আমি গিয়েছিলাম চিকেন লিকেন নামে একটা ছোট্ট রেস্টুরেন্টে। এটা আমাদের মিরপুরে 6 নম্বরে কাঁচা বাজার থেকে একটু সামনে হাতে ডান দিকে বেস্ট বাই, এখানে যে গেলেই আপনি দেখতে পাবেন এর 4 তলায় এই চিকেন লিকেন রেস্টুরেন্টটা। এখানে যেটা সবচেয়ে পপুলার হলো পিজা পাস্তা মিট বক্সের জন্য। তো চলুন যাওয়া যাক, আমি আর আমার ভাগ্নি দুজনে আজকে গেলাম। তো উঠতে থাকলাম, উঠতে উঠতে সেই বিল্ডিংয়ের মধ্যে সয়া মেজবান এক এক করে এক এক দিন আমরা এখানে যাব। তো এখন আমরা চিকেন লিকেনে ঢুকতেছি। মোটামুটি ঢুকার জায়গাটা খুবই সিম্পল, খারাপ না, খুব বেশি যে ডেকোরেশন তাও না। তো ঢোকা যাক, দেখা যাক কিরকম এদের খাবার। তো প্রথমেই অপূর্বা খাবারের মেনুগুলো দেখলো, তো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল, হাতের নাগালের মধ্যেই ছিল। তো ডেকোরেশনগুলো খুব সিম্পল ছিল, খুব বেশি গর্জিয়াসও ছিল না। এই ফাঁকে আমরা কিছু খাবার অর্ডার দিয়ে দিলাম। তো দেখুন, তো এখানে আসলে স্টুডেন্টরা দের জন্য খুবই ভালো, কারণ ওরা এখানে কম বাজেটে এসে কিছু সময় আড্ডাও দিতে পারবে, তাদের কিছু ছোট ছোট প্রোগ্রামও করতে পারবে, এতটুকু পরিমাণ আর কি স্পেস আছে, খারাপ না, ভালোই। তা আমাদের অর্ডারের চিকেন মিট বক্সটা এসে গেছে। তো চিকেন মিট বক্সটা মধ্যে যথেষ্ট পরিমাণে চিকেন ছিল, পটেটো সসেস ছিল, সসেস ছিল, মোটামুটি খেতে ভালোই ছিল। সাথে আমরা সাবওয়ে স্যান্ডউইচও অর্ডার দিয়েছিলাম। তো এদের যে সসটা উপরে যে মেয়োনেজের মতো দিয়েছে সেটা খুবই মজা ছিল, যেটা আমি অন্যখানে হয়তো একই রকম দেখতে কিন্তু স্বাদটা একরকম পাইনি। এটা খেতে খুব ভালো লেগেছে, চিকেনের কোয়ান্টিটিও মোটামুটি ভালোই ছিল, ভালোই ছিল সসেজও, এবং আলু যে অন্যখানে অনেক বেশি দেয় তা কিন্তু না, এখানে অল্প পরিমাণে আলু দিয়েছে। তারপর আমরা আরও অর্ডার দিয়েছিলাম চিকেন, অর্ডার দিয়েছিলাম চকলেট ব্লাস্ট। তা চকলেট ব্লাস্টটাও খারাপ ছিল না, ভালোই ছিল, ছোটো ছোটো করে বরফ কুচি দিয়ে চকলেট দিয়েছিলো, খেতে মজা ছিল, খুব একটা দামও ছিল না। তো চকলেট ব্লাস্টটা খেতে আমাদের ভালোই লেগেছে। তো ওদের সাবওয়ে স্যান্ডউইচটা এখন আমরা ট্রাই করবো। তো সাবওয়ে স্যান্ডউইচটা আমার খুব একটা ভালো লাগেনি, তো চলে আর কি, তো মোটামুটি আর কি খাওয়া চলে। এরপর আমরা কিছু ছবি টবি তুললাম, স্টিল ভিডিও করলাম, করে আমি আমার ভাগ্নি দুজনের কতক্ষণ অলস সময় কাটালাম, টুকটাক ছবি তুললাম। ছবি তুলে দুজনে সেখান থেকে বিদায় নিলাম, টাটা, আল্লাহ হাফেজ।